আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, একটা পত্রিকাতে একটা নিউজ দেখলাম যে ছয় তরুণ এখন বন্ধু। সে কথাটা আরেকবার বলছি, পা হারানো ছয় তরুণ এখন বন্ধু। বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানে যারা পার্টিসিপেট করেছে তারা ছিল তরুণ, এবং তারা ছিল একদম সমাজের নিম্ন পর্যায় থেকে, হয়তো অল্প শিক্ষিত খেটে খাটা লোকজনের পার্টিসিপেশন ছিল এই বিপ্লব সবচেয়ে বেশি। অথচ বিপ্লবের সুফলটা কারা নিচ্ছে? সমন্বয়ক নামধারী অল্প কিছু লোকজন। বিপ্লবের সুফলটা কারা নিচ্ছে? ইউনুসের নামধারী কিছু এনজিও সংস্থা। এই যে আমরা ছয় তরুণের কথা বললাম পেপারে, যে ছয় তরুণের কথা বলা হয়েছে, পা হারানো ছয় তরুণ এখন তারা বন্ধু। এরা কারা ছিল? এরা ছিল কাপড়ের দোকানের কর্মচারী, মিষ্টির দোকানের কর্মচারী, সেলুনে চুল কাটার জন্য যেভাবে কাটতে হয় সেটা শিখে যে শিক্ষার্থী, অথবা মনে করেন যে অটো চালক। এই যে সমাজের নিচু শ্রেণীর খেটে খাওয়া লোকজনগুলা বিপ্লবে পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ জীবন হারিয়েছে আবু সাইদের মতো করে। এদেরকে পুঁজি করে গুটি কয়েক কিছু সমন্বয় ঢাকা ইউনিভার্সিটি থেকে, কেন্দ্রীয় সমন্বয়ক সেজে, অথবা এনজিও তাদের থ্রুতে এসে এখন কি করেছে, বাংলাদেশকে নতুন করে শাসন শোষণ করছে, নিজেদের আখের গুছায় নিচ্ছে। আমাদের এই যে ছয় তরুণ যার কথা বললাম, যারা এখন বন্ধু হয়েছে, তারা কি পেয়েছে? তারা পা হারিয়েছে। তারা কি পেয়েছে? তারা ক্ষতিপূরণ পেয়েছে? আমরা এখনও দেখতে পাই নানা রকম পেপার পত্রিকায় আসে, 1 লক্ষ টাকাও ক্ষতিপূরণ তারা পায়নি। আহত যারা আছে তারা ফাউন্ডেশন করেছি, সম্পত্তির এটা এটা করবো, ওটা এটা করবো, চাকরি দিব, অনেক কিছু করব, 3 মাস আগের কথা, এখনো কিন্তু কিছু হয়নি। দেশের যে কি অব্যবস্থাপনা সেটা আমরা এই যে জুলাই গণ অভ্যুত্থানে যারা মারা গেছে, যারা আহত হয়েছে, তাদের চিকিৎসার জন্য সরকারের যে অব্যবস্থাপনা সেটা দেখলে আমরা মোটামুটি নিশ্চিত হয়ে যেতে পারি এই সরকার আসলে কিছুই করছে না, কিছুই করতে পারবে না। কেননা স্বাভাবিক, যে সমস্ত লোকগুলো মন্ত্রী পরিষদে আছে, উপদেষ্টা পরিষদে আছে, সারাদিন ভকর 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 করে যাচ্ছে কিন্তু কাজের কাজ কিছু করছে না। এদের সত্যিকার অর্থে এদের তো আসলে কোনো রকমের বিপ্লবে মানে বাংলাদেশকে এরা ধারণ করে কি? আমি সেটা মনে করি না। কারণ 1 মাসে বাংলাদেশের জন্য তারা কিছু করতে পারেনি, কিছু করার মানে 1 মাসে কোনো কিছু হয় না। যেমন সন্তানের সাথে মায়ের যে বন্ডিং সেটা 10 মাস 10 দিন লাগে অ্যাটলিস্ট। সে বাংলাদেশের সাথে যারা সত্যিকার বিপ্লবী তাদের বন্ডিং হচ্ছে কম করে 17 বছরে, কম করে 50 বছরে, কম করে আজীবনে। সো বাংলাদেশকে যারা ধারণ করে তারা এরা না, তারা হচ্ছে 17 বছর যারা ফাইট করেছে তারা, যারা 50 বছর রাজনীতি করছে তারা, যারা আজীবন বাংলাদেশের কথা বলে যাচ্ছে তারা, এরা না। এরা বাংলাদেশের সম্পর্কে এরা সুবিধাভোগী, এরা আমি সুবিধাভোগী বিষয়ে অন্য কিছু এখানে বলতে পারি না। কারণ এদের মধ্যে ওই কমিটমেন্টটা নাই, ওই কমিটমেন্টটা এদের মধ্যে নাই। এক দফা তো ওরা বাতিল করে দিয়েছিল, বাংলাদেশের আপামর জনসাধারণ এক দফা চালু করেছিল, আন্দোলন কন্টিনিউ করেছিল, এরা সামনে ফ্রন্ট ফেস হিসাবে ছিল। এদের এরা সেটাকে ধারণ করে না। ধারণ করলে আমাদের যে আহত জনগোষ্ঠী, তরুণ সমাজ যারা আছে, তারা 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ, 1 লক্ষ টাকা চিকিৎসা ভাতা সেটা তারা পায় না। সো এদের জন্য আপনারা কী করলেন? নিজেদের আখেত্ব গুছিয়ে নিচ্ছেন, লুটে পুটে খেয়ে নিচ্ছেন। সত্যিকার ক্ষমতার মালিক জনগণ তাদের মধ্য থেকে তো আপনারা উঠে আসেননি, আপনারা তাদের প্রতিনিধিও না। আপনারা আসছেন নতুন করে হানাদার, যেটাকে বলে যে জোর করে ক্ষমতা দখল করার মতো কিছু একটা। আপনারা নিজেদের সমন্বয়কদের মধ্যেও ভোট নেননি যে কাকে মন্ত্রী করা যাবে, কে প্রধানমন্ত্রী হবে। কয়েকজন, 4-5 জন মিলে আপনারা ঠিক করে ফেলেছেন একে প্রধানমন্ত্রী বানানো হবে, এ মন্ত্রী হবে, এ এটা হবে, ও ওটা হবে। সে আপনারা নিজেরাই অগণতান্ত্রিক, নিজেরাই ফ্যাসিস্ট, নিজেরাই স্বৈরাচার। আপনাদের থেকে বাংলাদেশ আর কী আশা করবে? এই তরুণ সমাজ, পা হারানো ছয় তরুণ বা এদের মতো হাজার হাজার তরুণ কী আশা করবে? সেজন্যই দেখি সচিবালয়ের মিটিংয়ে হট্টগোল ব্যবস্থা করতে পারি না, কোনো কার্যকর পরিকল্পনা নাই। আপনাদের ভিন্নমত থাকলে জানাবেন। ধন্যবাদ।